গত রাজধানী পুলিশ এনকাউন্টারে দুই দুর্দান্ত ডকাত গুরুতরভাবে আহত হয়েছেন। সেমানে হলে জগৎসিংহপুর জেলা তির্তোল থানা অন্তর্গত বালিপাটনার 28 বর্ষীয় লিফু ওরফ সুশান্ত এবং অন্য জন হলে কটক জগৎপুর থানা পশ্চিম ছক পশ্চিম কচ্ছর 29 বর্ষীয় হরি মেন্টাল ওরফ হরিহর সামল। উভয়ঙ্ক ঠার দুইটি দেশি পিস্তল, চারি রাউন্ড গুড়ি ও গোটিয়ে বাইক জবত করা হয়েছে। গতকাল অপরাহ্নে ছ জন ডকাত বালিয়ন্তা থানা ধবলাহার গাঁ নিকটস্থ নৈকূলে বসি ভোজি করুথিবা বেলে পুলিশ খবর পাই চড়ও করেছিল। এই সময় পুলিশ অপরাধীঙ্ক মধ্যে গুলি বিনিময় হয়েছিল। চারিজন অভিযুক্ত ফেরার হয়ে যাইথিবা বেলে দুইজন পুলিশ হাতে ধরা পড়েছেন। গুরুতর দুই দুর্দান্ত অপরাধীঙ্কু কটক এসিবি স্থানান্তর করা যাইছে। এ সম্পর্কে অধিক সূচনা পাই ফোন লাইন জড়িয়েছেন বরিষ্ঠ সহযোগী নীরদ পট্টনায়ক। নীরদ, কোন রয়েছে পুলিশের এই প্রতিক্রিয়া, অধিক তথ্য আপনার পাখে কোন রয়েছে? দেখন্তু, কালি যা ডিসিপি নু আমি পচারিছিলু, ডিসিপি সত্যব্রত মহি যা কহুতিলে, কালি এই যে তিন জন ডকায়ত ঘটনাস্থল ফেরার হয়ে যাইছিলে, তাঙ্কু ধরিবা পাই স্পেশাল স্কোয়াডর অধিকারী মানে প্রায় 7টি স্থানরে চড়াউ করছিলে। কিন্তু যে ডকায়ত মানে আউ অন্য তিন জন ডকায়ত ছিলে সেমানকর কোনসি খবর মিলি নাই, তাঙ্ক ঘর উপরে মধ্য চড়াউ করা যাইছি। এবং কালি যেমতি আমি কহুতিলু যে স্পেশাল স্কোয়াডর যে রয়েছেন মুখ্য সঞ্জীব শতপথি, সে কালি আহত হয়েছিলে, তাঙ্ক অবস্থা মধ্য ভাল রয়েছে। যে দুই জনক গোড়ে গুড়ি বাজিছিল হরি মেটাল এবং যে লিপু, সে দুই জনক অবস্থা বর্তমান মধ্য স্থির রয়েছে। আজি সকাল অপরেশন করা পরে তাঙ্ক গোড় গুড়ি বাহার করা যাব এবং অন্য মানুষ ধরিয়া পাই পুলিশ চেষ্টা করছি। ঘটনাস্থলে যে রয়েছিল যে স্থানরে গুড়িমার করেছিলে ফায়ার এক্সচেঞ্জ হয়েছিল পুলিশ ডকায়তঙ্ক সহ, সেমানক যে স্থানরে সেমানে ভোজি করছিলে কালি, সেখানে অনেক যে ঘর ভঙ্গা যেমিতিকি শব হেউ কিংবা ঘর ভাঙ্গিবার লোহা রড হেউ সেটু ঘটনাস্থল উদ্ধার করা যাইছি এবং দুইটি পিস্তল সেটু মধ্যে জবত করা হয়েছে। যে ডকায়ত মানে গোড়ে গুড়ি বাজছি সেমানে সেই জায়গায় ফোপাড়ি দিয়েছিলে দুইটি পিস্তল অফুটা গুড়ি চারিটি সেটু জবত করা যাইছি। সাইন্টিফিক টিম যাই ঘটনাস্থলে পৌঁছিছিল কালি সন্ধ্যাবেলে, সেটি তদন্ত প্রক্রিয়া আরম্ভ করছি এবং তা সহিত যা জনাপড়ছি যে ডকায়ত মানে কালি যে বড় ধরনের ডকায়ত করা যোজনা করছে সে যোজনা নিশ্চিত ভাবে স্পেশাল স্কোয়াডর অধিকারী মানে পণ্ড করেছেন। বিক্রম, নিশ্চিত ভাবে সে যোজনা পণ্ড হয়েছে, কিন্তু কথা হচ্ছে পুলিশ পাখে কিছু খবর রয়েছে কি যে মানে কো কো অপরাধে সম্পৃক্ত রয়েছেন এবং অন্য চারিজন যে খসি যাই সেমানক কোঠারে সেমানে অছেন সেমানক নেই কিছু সুরাগ, প্রাথমিক সুরাগ পুলিশ হাতে লাগিল কি? দেখুন, এমানে যে রয়েছে ডকায়ত যে রয়েছে হেমন্ত যে হরি মেন্টাল, হরি মেন্টাল কেবল ভুবনেশ্বর নুহ, ভুবনেশ্বর কটক জগৎসিংহপুর গঞ্জাম টাঙ্গি এবং খোর্ধা অঞ্চলের এইভাবে ভাবে প্রায় 17টি থানা অঞ্চলে ডকাইতি বর্গলারি এবং যে হাইওয়ে রবরি এইভাবে ভাবে করেছি, তা নাঁরে অনেক মামলা রয়েছে বিভিন্ন থানায় এবং তার ঘর জগৎসিংহপুর জেলার বলে জমাপড়ছি এবং যে লিপু ধরা হয়েছে তা ঘর বালিপাটনা অঞ্চলের বলে পুলিশ জাঁয়া পাইছি এবং অধিক তদন্ত পাই সেমানে যেতবে ভালো হয়ে আসবে ফেরবে নিশ্চিত ভাবে তাঁকু পচরা উচরা করা যাব, আবশ্যক পড়লে তাঁকু রিমাইন্ডরে মধ্য পুলিশ আনিপারে বলে যা আমি সূচনা দিয়েছেন ডিসিপি সত্যব্রত বই। নিশ্চিত ভাবে আবশ্যক পড়লে পুলিশ মধ্য রিমান্ড আনিপারে এবং রিমান্ড আনি পচরা উচরা করিব, তারপরে অধিক তথ্য সামনাকু আসিব। যে চারিজন খসি যাইছেন্তি সেমানে কিয়ে, তাঙ্ক ঘর কেউ অঞ্চলের এবং এমানে সমস্তে কেউ কেউ অপরাধী সামিল হয়েছেন, কেউ কেউ থানার এমানক নাঁরে মামলা রয়েছে, ই সবু বিষয়ক তন্ন তন্ন করে যাঞ্চ করিব কমিশনারেট পুলিশ। বহুত ধন্যবাদ নীরদ, আপনার অধিক সূচনা পাই পরবর্তী পর্যায়ে অপডেট পাই আমি পুনি আপনার ফেরিব। ধন্যবাদ।